নমস্কার বন্ধুরা, অতিমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মাছের রেসিপি, সেটা হলো কালবোস মাছের তেল ঝাল। এই কালবোস মাছ খুবই মিষ্টি, খুবই ভালো লাগে খেতে। তাহলে চলুন আমরা রেসিপিটি দেখি। আমি আজকে কালবোস মাছের তেল ঝাল করব, তার জন্য এখানে কালবোস মাছ নিয়েছি। তাতে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি তেলে ভাজবো। এখানে কড়ায় তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার আমি মাছগুলো একে একে এপিট ওপিট করে ভেজে নেব। এরকম করে আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে, মধ্যখানে একবার উল্টে দিয়েছিলাম। আমি এবার মাছগুলোকে তুলে নেব। এই তেলে আবার এইগুলো আমি ওই রকম ভাবেই একইভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি 2টো ছোট পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে এটাকেও একটু নাড়বো। আদা রসুনটা একটু কষানো হয়ে গেছে। একটা টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিলাম। এটা দিয়েও একটু ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে এবার একে একে মশলাগুলো দেবো। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচের মতন, লাল লঙ্কার গুঁড়ো দিলাম সেও 1/2 চামচের মতন, একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে দিয়ে এর মধ্যে একটু কষতে দিতে হবে। এই দেখুন তেল ছাড়ছে, আমার কষানো হয়ে গেছে। আমি এখানে 7 অনুযায়ী নুন দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়েছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। আপনাদের যতখানি ঝোল পছন্দ করবেন, যদিও এটা তেল ঝাল, খুব বেশি একটা ঝোল হবে না। দিয়ে আমি এটাকে নাড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে দিলাম। আর এই 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে একটু হতে দেবো। এখন ফুটে উঠেছে। বেশি ফোটাবো না আমি,
আমার হয়ে এসছে। এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম। আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল কালবোস মাছের তেল ঝাল। এটা গরম ভাত দিয়ে খুবই খেতে ভালো লাগে। আপনারা বাড়িতে বানান। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।